good morning and welcome back to this channel. সকাল সকাল উঠেই আমি এক কাপ চা নিয়ে আজকে বসেছি বেশ অনেক দিন পর। তার কারণ অন্যদিন আমার বেশ কিছু কাজ থাকে, আজকে কিন্তু সেই রকম কোনো কাজ নেই। আজকে কিন্তু বেশ আমার মজার দিনই বলা যেতে পারে। তার কারণ মা সকাল থেকে উঠেই দেখি জলটা পুরো তুলে নিয়েছে। বিছানা তোলার ব্যাপারটা হচ্ছে কালকে মশারি টাঙিয়ে শুইও নি, বিছানা খুব বেশি নোংরা হয়ও নি, খালি বালিশগুলো ঠিক মতন করে সবকিছু ঝেড়ে ঝুড়ে নিলাম, তাহলেই কিন্তু একদম হয়ে গেল। বেশি আজকে আমার খাটতেই হলো না। আর সকাল থেকে উঠে কিন্তু আজকে মেঘ রোদের খেলা চলছে, একবার মেঘলা একবার রোদ্দুর, একবার সূর্যদেব বেরোচ্ছেন একবার মেঘ তাকে ঢেকে দিচ্ছে, এই চলছে। আজকে আমাদের ব্রেকফাস্টে কি হবে সেটা বলতে পারছি না, তার কারণ আগের দিনের ঘুগনি আর পনির দুটোই রয়েছে। তো ভাবছি এগুলোকে একটুখানি গরম করে নেব আর রুটি করে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু রুটিটা করতে যে আমার কি বিরক্ত লাগে কি বলবো। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে কারি পাতাকে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি, তার কারণ ফ্রিজে যে খাবারগুলো ছিল মানে পনিরের তরকারি আর কাবলি ছোলার ঘুগনি সেগুলোতে আজকে আমি একটুখানি কারি পাতা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে তারপর দেবো। এটা একটা খুব ভালো স্মেল আসবে। রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে, কুকুর শিয়ালের বিয়ে হচ্ছে, কি অদ্ভুত অবস্থা। বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠেছে। আগে কাবলি ছোলার ঘুগনিটা গরম করছি, তারপরে মায়ের পনিরটা করব। আর পনিরটা খালি মায়ের জন্যই রাখা ছিল, কারণ আমি আর বাবা তো সেদিনকে খেয়েইছি, মায়ের উপোস ছিল বলে মা খায়নি, তো সেইটা মায়ের জন্য। এই যে আজকের ব্রেকফাস্ট হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও তৈরি করা রুটি আর ঘুগনি। অতি অনিচ্ছা সত্ত্বেও রুটিগুলো করে ব্রেকফাস্ট সেরে উঠতে পারলাম। মানে রুটি আজকে আমার একদম করতে ইচ্ছা করছিল না, বাট ভাবলাম তারপরে থাক করেই দিই, খেতে তো হবেই। এই যে একজন কি কাণ্ড করছে, নে টুপিটা পর পর, টুপিটা পর, তাকাও এদিকে, এই যে এদিকে তাকাও ফোনের দিকে, সুন্দর, ও মা খুব সুন্দর। ঠাম্মা একটা গান শোনাতে চাইছে অনেক দিন ধরে, বলছে নাকি দেহতত্ত্বের গান, চলো শুনে নি ঠাম্মা কোন গানটা শোনাতে চাইছে। ও খেপা খেপা রে তোর সাদের দোকানদারি, কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ পাকাবে দড়ি, চারজনাতে কাঁধে নিয়ে বলবে হরি হরি, যে মুখে তুই খেয়েছিলি ক্ষীর মান্ডা চিনি, আর সেই মুখে তোর জ্বালিয়ে দেবে। বাবা চুপ করে বসে আছে আরেকজন। এই বম্মা কি গাইছে, বম্মা গান গাইছে আর ও হাসছে। এই যে গানটা কি সুন্দর বল বল, খুব ভালো। আরে সব ভেঙে চুরে ফেললো, আরে ফেটে যাবে তো বোতলটা, থাম সবাই দেখছে, কিন্তু বলবে তুতুন খুব বাজে ছেলে, আবার করছো, রাখো। বাবা সব জামা কাপড় রোদে দেওয়ার মায়ের এত তাড়া, আমার সব জামা কাপড় রোদে দিয়েছে, দিয়ে একটার ওন্না আবার এইদিকে ফেলেও দিয়েছে। এই যে ওন্নাটাকে সুন্দর করে ফেলে দিয়েছে, এখন আবার আমাকে এটা তুলতে হবে, তুলে তারপর স্নান করতে হবে, কি জ্বালাতন। আজকে আমি বিকেলবেলায় প্রায় 6:30 অবধি ঘুমিয়েছি, জাস্ট উঠলাম, এখন 6:40 মতন বাজে। এত মানে একটা বাজে স্বপ্ন দেখলাম যে স্বপ্নের ঘোর কাটছেই না আর আমি ঘুম থেকে উঠতেও পারছি না। তারপর যাই হোক কোনো রকমে উঠলাম, মানে খুব কি বলবো একটা ভয়ের স্বপ্ন, একটা চিন্তার স্বপ্ন, এরকম একটা স্বপ্ন আমি দেখেছি। কি স্বপ্ন তোমাদের পরে বলবো, কারণ আমার এখনো কেমন একটা ঝিমঝিম ভাব লাগছে, একটা ঘোর ঘোর লাগছে। দেখো 5 মিনিটের বৃষ্টিতে আমাদের বারান্দাটার কি অবস্থা, জলে জলে একবারে জলাকার হয়ে গেল সব। আজকের বৃষ্টিটা কিন্তু একটু অন্যরকম, ঝাঁকে ঝাঁকে খালি বৃষ্টি হচ্ছে, মানে 4 থেকে 5 মিনিটের বৃষ্টি হচ্ছে, কিন্তু একদম সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে।
একটা বাজে স্বপ্ন দেখেছি তোমাদের তো বললাম, তারপরে আর মুডটা ভালো লাগছিল না, সেই জন্য মায়ের সাথে এখন আমি একটুখানি বেরোচ্ছি। আমারই কিছু প্রয়োজনীয় জিনিস কেনার রয়েছে, যেগুলো দিয়ে মানে আমি স্কিন কেয়ার করি, সেগুলো সব শেষ হয়ে গেছে। আর মায়েরও কিছু জিনিস কেনার রয়েছে, সেইগুলো কিনতেই এখন আমি আর মা বেরোচ্ছি। আমরা বেরিয়েছি আর মনের আনন্দে হাঁটছি, কি সুন্দর হাওয়াটা দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। বৃষ্টি ভেজা অন্ধকার রাস্তাঘাট, আমরা এখন এলাম আমাদের এখানে যে কাত্যায়নী মন্দির আছে সেখানে, কারণ আজকে তো কৌশিকী অমাবস্যা, তো কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো হচ্ছে, তাই একটুখানি মাকে প্রণাম করতে এলাম। বেশ ভিড় আছে, অনেক লোকজন আছে, আর এখন পুজোটা হচ্ছে। চলে এসেছি আমরা, যা যা দরকারি জিনিস ছিল সব নিয়ে চলে এসেছি। তবে রাস্তার মাঝখানে বৃষ্টি নেমেছিল একটু, সেই ইসেগুড়ি বৃষ্টি। তোমায় একটু দেখিয়ে দিই যে কী কী এনেছি। এইখানে রয়েছে স্ক্রচ বাইট, যেটা হচ্ছে মায়ের বাসন মাজার জন্য। আর এইখানে রয়েছে ফ্রয়েল প্যাক, যেটাতে করে বাবা আর কি টিফিন নিয়ে যায়, সেটা শেষ হয়ে গিয়েছিলো তাই নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে বেসন, আর এটা হচ্ছে মেথি, এগুলো হচ্ছে আমার মাখার জন্য। এই বেসনটা খাওয়ার জন্য নয়, খাওয়ার জন্য যেটা সেটা আলাদা এনে মা রান্নাঘরে রাখে, আর আমি এটা মাখি বলে আমার এই ঘরের কৌটোতে রেখে দিই। আর মেথিটাও আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য মেথিটা নিয়েছি, তোমরা জানোই আমার হেয়ার প্যাকে লাগে। এখানে রয়েছে চারটে কফির প্যাকেট, এইগুলো আমি এনেছি হচ্ছে আমার হেনা অ্যাপ্লিকেশনের সময় চলে এসেছে, তোমরা জানো যে আমি কফি দিয়ে হেনা অ্যাপ্লিকেশন করি, তাই জন্য নিয়ে এসেছি এই 2 টাকার পাউচগুলো। আর এইখানে আমার সব শ্যাম্পু আর কন্ডিশনারের পাউচ রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের পুচকুটার জন্য 2টো লজেন্স, যেগুলো খেতে খুব ভালোবাসে। আর এইখানে রয়েছে জামা কাপড় মেলার ক্লিপ, যেগুলো কোথায় কোথায় যে হারিয়ে যায় সত্যি বুঝে ওঠা যায় না। আর এখানে রয়েছে চা পাতা, আর রয়েছে 2টো কাপ সাথে চামচ। ভালো হয়েছে না? কাপ কিনতে আমার ভীষণ ভালো লাগে, বেশ রং বেরঙের সুন্দর সুন্দর কাপ ঘরের মধ্যে গুছিয়ে রাখবো, তাই জন্য মাকে বললাম 2টো কাপ কেনো, যত কাপ আছে দুনিয়াতে আমার সব মনে হয় কিনে নিয়ে চলে আসি। ও কি স্বপ্ন দেখেছি তোমাদের তো বলাই হয়নি, একটু শর্টে বলে দিই। আমি স্বপ্ন দেখছি যে আমি আর অঙ্কিতা একটা জায়গায় চুল কাটতে গেছি, যেখানে আমাদের আর কি চুল কাটতে যাওয়ার কথা, তা সেটাই মাথায় চলছে। এবার দেখছি সেখানে চুল কাটতে গেছি, চুল কাটতে যাওয়ার পর দেখছি সেখানে বেশ মানে যে আর কি চুল কাটবে যারা আর কি পার্লার, অনেক বড় পার্লার, আর সেখানে বেশ একটা রেস্টুরেন্টের মতন ব্যবস্থাও আছে। তা সেখানে দেখছি সন্ডা মার্কা বেশ কিছু ছেলে রয়েছে বডিগার্ডের মতন, এবার তারা দেখছি যে খুব মানে মানে হম্বিতম্বি করছে যেটাকে বলে, এবার হম্বিতম্বি করতে করতে আর মানে আমাদের দেখে একটু কিছু মনে হয়েছে, যাই হোক সেই জন্য আর কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতন আর কি ওরকম করে কোনো একটা জিনিস আমরা খাচ্ছিলাম, সেটা আমার গায়ে ফেলে দিয়েছে। আমি তখন অলরেডি ব্লগ করছি দেখাচ্ছি, এবার সেটা আমার গায়ে ফেলে দিয়েছে, এবার আমি দেখছি যে আমি একটা বেশ হোয়াইট টাইপের কিছু পরে গেছি, আর তার মধ্যে যেহেতু ফেলেছে এবার মানে একদম সাদা জিনিসে দাগ লেগে পুরো নষ্ট মতন হয়ে গেছে। এবার আমি খুব রেগে গেছি, রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছি, তখন দেখছি ওরা আমাকে থ্রেট করছে যে এত সাহস এইখানে এসে আমাদের উপর এই কথা বলছে না, এরকম বলছে। আর অঙ্কিতা আমাকে সময় চুপ করাচ্ছে যে চুপ কর এখানে চিৎকার করিস না, আমি তো বলবোই অন্যায়টা অন্যায় আমি বলবোই, আমি ওরকমভাবে চিৎকার করছি। তারপরে দেখছি যে আমি ভিডিও করছি, ওরা যে আমার সাথে অত্যাধিক খারাপ ব্যবহার করছে এবং থ্রেট করছে, তো আমি ভিডিও করছি, ভিডিও করে আমি আবার এরকম বলছি যে আপনারা যে ব্যবহারটা করছেন এটা কিন্তু কালকেই আমি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবো, এরকম বলছি। তারপরে যখন এইসব হয়ে গেছে তখন ওরা বলছে যে বাড়ি যাবেন দুজন একা একা মেয়ে, বুঝে শুনে একটুখানি যাবেন কারণ রাস্তায় তো অনেক বিপদ হয়, এরকম বলছে। তারপর দেখছি আমি আর অঙ্কিতা কোথায় চলে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, অন্ধকার রাস্তা। তারপর দেখছি যে আমার ফোনে একটা মেসেজ এসেছে, মেসেজে ওরা 50 লাখ টাকা জরিমানা করেছে, মানে এরকম আমরা বিহেভ করেছি বলে। এইটা দেখে আমরা দুজন মাথায় হাত দিয়ে বসে পড়েছি, কোথা থেকে পাবো 50 লাখ টাকা। এইটা দেখছিলাম, দেখতে দেখতে না মানে আমি খুব ঘুমের মধ্যেই ভয় পেয়ে গেছি, ঘুমের মধ্যে অত্যাধিক চিন্তা করছি, দেখছি ঘেমে ঠেমে গেছি আর কেমন একটা ঘোর লাগা ভাব, উঠতে পারছিলাম না। এইটার জন্যই পুরো মনটা কেমন ছিল আর শরীরটাও কেমন লাগছিল। যাই হোক মায়ের সাথে ঘুরে আসলাম, তারপরে একদম মনটা ভালো হয়ে গেল, দিনটা আজকে ভালোই কাটলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও,
যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন শুভরাত্রি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।